গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে সরে গেল কত দূরে? हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछो, आमिओ खूब भालो आछी। तो चले एलाम आबार आरेकटा भिडियो निये नतून। तो ये सकाले भात रान्ना हये गेछे, ओखाने दूध जाल देया हये गेछे, ओखाने मेशिने काज करछिलाम, तो एकटुखानी काजो करे नियेछी। आर मा कले चान करछे, आर एखाने बसे आदा रसुन पेंयाज एगुलो काटाकाटी करछिलाम, आलू। तो कड़ाई गरम बसिए दिए চিকেনটা করে নিয়ে মা ওদিকে ভাত করে ফেলেছে, প্লাস মায়ের ভাতে ভাত করে ফেলেছে, তাই জন্য মা তো নিরামিষ খাবে আর আমি এদিকে চিকেনটা কাটে করে নেব। তো প্রথমে এই যে আলুগুলো ভেজে নেব, এবার আলুগুলো আগে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে এবার এক এক করে করে ফেলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, আমি এই রান্না করতে করতে তারপরেই এসে দেখছি, মানে রান্না করতে করতে তারপরেই দেখছি যে মেয়ে এসে বলছে আমি রান্না করব আজকে। তো ঠিক আছে, তোর যে খালি ইচ্ছা তুই তাহলে তাই কর। তো গাইস, আজকে রাঁধুনি হলো শ্রেয়া পণ্ডিত। কেমন ফিল হচ্ছে আপনার রান্না করে? ভালো। চলো আজকে রাঁধুনি এই যো আলু ভাজছে বলছে। আমি মাংস রান্না করব। ঠিক আছে, দেখা যাক কেমন হয়েছে। সবাই কি করে খাবে সবাইকে বল, নেমন্তন্ন কর, সবাই চলে আসো, চলে আসো। আজকে তো তাড়াতাড়ি সবাই চলে আসো আমার হাতের মাংস খেতে। ঠিক আছে, দেখি কতদূর কি করাও। দিয়ে টকাস করে ছেড়ে দিতে হয়। গা দিয়ে তুলে, গা দিয়ে ঘেঁষে ঘেঁষে তুলতে, ওরম করে না, হ্যাঁ এরম করে করে, তাহলে তেলটাও ঝরে যায়। হাতে তেল ছিটকাবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে সরে গেল কত দূরে? কুকিং ব্লগ হচ্ছে, কুকিং। এই যে মশলাটা আমি সব রেডি করে দিয়েছি, এবার কষাচ্ছে, ডিম খাচ্ছে। বাড়িটা তোল না, হ্যাঁ একটা একটা করে দিলে ভোর হয়ে যাবে। চলো দেখো আমি একটু নাড়িয়ে দিই, আমি একটু নাড়িয়ে কষিয়ে দিই, তারপরে তার মানে তুমি রান্নাটা করেছো আজকে। ঠিক আছে, তো গাইস আমার মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো রেডি আমাদের আজকে চিকেনের ঝোল, খুব একটা ঝোল না, গ্রেভি আর কি। রান্না হচ্ছে নিরামিষে, এটা কিসের বড়া? সুজি আলু ধনে পাতা, সুজি আলু দানা পাতা, রেখে আলু পটল ডাঁটা শাক তরকারি, তরকারি নিরামিষ। তো মায়েদের নিরামিষ তরকারি হচ্ছে, এবার আমরা ভাত খাবো, খেয়ে একটু ব্যাক ব্যাক করবো, তারপর চান করবো। শোনো তাড়াতাড়ি আয়। কেমন হয়েছে নিজে রান্না করে খেয়ে? তো এবার খেয়ে দিয়ে স্নান হবে, মেয়ে পড়তে বসবে, আর আমি একটু ব্যাক করবো। এই যে বাবা একটা গাছ থেকে আম পেড়ে এবার মাখা করবে, কুচাচ্ছে নতুন থালায় নতুন বটিতে।
ঠাকুর ঠাকুরের বটিতে নতুন বটিতে যেতে পারে। ঠিক আছে, আর একটা পাত্তা পাত্তা তো আর খুঁজাতে হবে না, এবার মাখাও শুরু করো। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে তো খাই দিয়ে দিলাম, দিয়ে একটু মেশিনে বসছিলাম। তারপরে হচ্ছে ওই যে বড় বৌদি, যে আমার ভিডিওয়ে থাকে দেখেইছ, বড় বৌদি, সেই বড় বৌদির হচ্ছে শাশুড়ির তো শরীর খারাপ ছিল বলছিলামই, শাশুড়ি মারা গেছে চারটের সময়, তো সেখানেই ছিলাম। চারটে পাঁচে মারা গেছে, সেখানেই ছিলাম। তো এই সব শ্মশানে নিয়ে গেল, আমরা ওই স্নান টান করে এলাম ঘরে। জেঠি তো দাঁত বসে যাচ্ছিল, আর যখন দাঁতটা চামচে করে তুলে দিচ্ছে তখন এরকম করে উঠছে, মানে খুলে দিচ্ছে না, এরকম দাঁতটা এরকম চিপে বসে যাচ্ছে, ওটা দাঁতই পড়ে যায়। তো চলো, এই মেয়েও চান করেছে, আমিও চান করেছি, খুব খিদে পেয়েছে, দুটো খাবো, খেয়ে দে আবার আসছি। তো গাইস, বৌদিদের বাড়ি থেকে এসে যে খেয়ে দে চান করে খেয়ে দিয়ে নিলাম, তারপরে আবারও গেছিলাম বৌদিদের বাড়ি। আমি কোনো মানে নেগেটিভ জিনিস মানে যেটাতে দুঃখ হয় আর হয় সেগুলো আমি মানে মানে সেগুলো আমি পোস্ট করতে চাই না, আপলোড করতে চাই না ভিডিও, আমার ভালো লাগে না। আমি জন্য সবসময় সবাই পজিটিভ থাকবে, আমিও পজিটিভ থাকবো, সেই জন্যই আমি সেরকম ভিডিও দিতে দেওয়ারই চেষ্টা করি। তো ওখান থেকে এসে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এই যে ব্যাগগুলো করছিলাম বিকেল থেকে করতে পারিনি, বিপদ হয়ে গেছে একটা, তো ওই জন্য এই যে এইগুলো লাগাচ্ছি এখন করছি। তো এবার মা ডাকছে, খেয়ে নেবো, বাজে হচ্ছে 10:51, খেয়ে আবার 1 ঘন্টা করবো 12টা পর্যন্ত করে তারপর শোবো। তো চলো, হচ্ছে প্লেন আলু সেদ্ধ তেল লঙ্কা ভাত করেছে, তো চলো খেয়ে নি। মা ওখানে কলের মুখটা বাজছে, আমার ভাইরা মানে ভাইরা কলের মুখটা খুলে দিচ্ছে।